গণেশ করো ভাই, সমাগা করো। হুজুর সাহেব, হুজুর সাহেব, আমি যদি আপনার মুখের দিকে তাকাই তাহলে আপনাকে হত্যা করতে পারবে না। হে খোদা তালা আমার দেহ একটি শক্তি দাও, আমি হুজুর সাহেবকে হত্যা করে টানা রক্ত দিয়ে দিয়ে আমি দরবারে
যাবো জনাব আমার রুব্বন তুমি তোমার পিতাকে নিয়ে কোথাও পালাতে পারবে না আমার শুধুমাত্র তুমিই পারো তোমার পিতাকে মুক্ত করে দিতে শুধুমাত্র তোমার জন্যই তোমার পিতা বেঁচে যেতে পারে আমার জন্য আমি পারবো আমার পিতাকে বাঁচাতে সত্যি তাহলে তাহলে বলুন আমি কি করলে আমার পিতাকে রক্ষা করতে পারবো আপনি যা বলবেন আমি তাই করবো শুধুমাত্র আমার পিতার জন্যে শোন মা তুই যদি আমার বারো দিনের শিশু পুত্র শেহজাদা রহিমকে স্বামীকে বরণ করিস তাহলেই তোর পিতা পাবে মুক্তি তা না হলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত এমন কথা বলবেন না আমি যে কথা শুনতে পারবো না আমি আমি মানে আমার পিতাকে মারবে না আমি আমি মানে আপনার কথা আমার এই তুচ্ছ জীবনটার জন্য তুই তোর নিজের জীবনটাকে বিসর্জন দিস তোর ওই নিজের যৌবন যৌবন তুই নদীর চোখে ভাসিয়ে দিস আমি আপনার যে কথা আপনি বলেছেন বারো দিনের ছেলে শিশু ছেলে শিশু মানে আমি স্বামী হিসেবে